ভাই বনের গাছ গাছালি চিনলে উপকারী না চিনলে মা বন্ধুদের ভাত রান্দার খড়ি বুঝছেন এটা বুঝতেইব তো বন্ধুরা চিল্লাইছি এই যে দেখো আজকে স্পেশাল একটা শরবত বানানো দেখামো তোমাদেরকে এই সেই ভয়ঙ্কর গাছ এই গাছের পাতা দিয়ে কেমনে শরবত বানাইবা দেখো যে শরবত খাইলে তোমাদের মাথার রক্ত পায় উঠে যাইব দূর ওইটা কি বলছি আমি সরি সরি মানে তোমাদের গরম মাথা ঠান্ডা হইয়া যাইব আসলে বয়স হয়েছে তো সব কিছু ঠিক থাকে না ভাই চালু করে ফারতে হইব কিন্তু অপারেশন তাড়াতাড়ি শেষ করেন গাছের মালিক গেছে বাথরুমে হ্যাঁ বেশিক্ষণ থাকবো না তাড়াতাড়ি দেন হ্যাঁ ওইসে তো ওইসে আর আর ফাইরেন না আরও ফারতাছেন না ভাই তাড়াতাড়ি নামেন যদি গাছের মালিক আছে এই জায়গা থেকে নামতে নামতে আমি দেখবেন সৌদি আরব ফলাইছি ভাঙ্গেন শীত পারে না দেখছ বেশি বেশি খাওয়া দাওয়া করবেন এই তো তাড়াতাড়ি নামেন এই এলাকা ছাড়তে হইব এই যে বন্ধুরা রেডি হ্যাঁ এই যে বন্ধুরা দেখো আজকে তোমাদেরকে কিভাবে কি জিনিসটা দেখাই এটা এমন একটা শরবত হ্যাঁ এই শরবত খাইলে না ওই যে তোমার ছোটবেলার যে গার্লফ্রেন্ড তোমার শেখা দিছে না ওর প্রতি যেই পরিমাণে রাগ এই রাগ মুহূর্তে পানি হয়ে যাইব এই যে কেমনে বানাই দেখো প্রথমে একটু চিনি দিয়ে দিতে হইব কিন্তু ভুলেও কিন্তু সুগার দিবা না হ্যাঁ চিনি দিতে হবে অনেক ভুল করে সুগার দেয় এই যে ফিপ্রা ইয়ে পড়ছে রে সালার ফিপ্রা এত জ্বালাইছে সত কেন দেলারা চিনি সারা একটু মিক্স করে নিলাম এবার একটু লেবু সিপ্রে দিবেন পুরো একটা একটা লেবু দিয়ে দিমু হ্যাঁ সালার কত রাগ আছে আমার গার্লফ্রেন্ডের উপরে সব পানি করে ফেলামু গার্লফ্রেন্ডের উপরে রাগ করে রাব আছে কন এই যে লেবু সিপ্রে দিয়ে দিতাছি এই জঙ্গল শরবত খাইয়া ভাই কত মানুষ যে পাগল থেকে ভালো হয়ে গেছে এই যে একটু ফাতাগুলো ধুয়ে নেই বলা তো যায় না কোন পাখি এইসব বৈশা এই জায়গায় পুরসব পায়খানা করছে ঠিক আছে এই জন্য একটু ধুয়ে নেবেন না ধুয়ে নিছি এবার সিরা সিরা এটার মধ্যে দিবেন এই যে দেখেন এত সহজ ভাই বনের গাছ গাছালি চিনলে উপকারী না চিনলে মা বন্ধুদের ভাত রান্দার খড়ি বুঝছেন এটা বুঝতেইব এই যে এমনি সিরা দিবেন তারা এগুলো ফালাইয়া দেই ভয়ানক কাইসার ভয়ানক রেসিপি দেখছেন এটি ফালাইয়া দিলাম এই যে আরো কয়েকটা দেই এত এত অস্থির লেভেলের মানে ঠান্ডা এখনই লাগতেছে বানানো শুরু করছি এতেই মনে করেন আমার হাত ঠান্ডা হয়ে গেছে আর পাতাটার মধ্যে দেখি দারুণ একটা ঘ্রান্ত অস্থির একদম সেই লেভেলের ইচ্ছা মতো সিরা সিরা দিয়া দেই এরপরে দে এই যে এমনভাবে কচলাইবেন হ্যাঁ মনে হইব যে আপনার ছোটবেলার গার্লফ্রেন্ডের চুলের মুড়িদের জন্য আপনি টানতাছেন হ্যাঁ এই এই যে দেখেন কচলাইলে কচলাইলে ফেনা হয়ে গেছে না এরকম ফেনা হয়ে বানায় ফেলাইবেন এরপরে এই যে দেখছেন আঠালো হয়ে গেছে কিন্তু কি সুন্দর একটা এই যে কালারও চলে আইতাছে আর অন্যরকম একটা ঘ্রাম শুরু হয়ে গেছে কিন্তু বুঝছেন এটা কি আবার পেপসি হয়ে গেল নাকি যে বুটবুটি উঠতেছে আয় হ্যাঁ এটা তো কোক হয়ে গেছে দারুণ তো এইবার একটু শেখকে নিতাছি পাতাগুলা ফালাই দিতে হইব তো এই যে পড়তাছে হ্যাঁ জীবনটাই আজকে জঙ্গলা শরবত হইয়া গেল রে এই যে ইচ্ছা মতো শিক্ষা নিলাম কালারটা একদম বাপের চেহারা পাইছে এইবার দেখেন বন্ধুরা এখন আমার মাথায় কিন্তু প্রচন্ড রকমের রাগ হ্যাঁ ছোটবেলার গার্লফ্রেন্ডের উপর অনেক রাগ উঠতে রয়েছে বিসমিল্লা হ্যাঁ ও মা দারুণ আমার কিন্তু একদম রাগ গেল গা দেখছেন মানে আমি কি বলবো ভাই এই যে আমার মাথা একদম ঠান্ডা একটু আগেও কিন্তু মানে আমার প্রচন্ড রকমের রাগ আছিল মাথার মধ্যে অনেক রাগ হয়েছিল কিন্তু এখন এটা এক চুমুক দিছি একদম পানি রাগ বইলে কিচ্ছু নাই যখনই গার্লফ্রেন্ড কে বলতে শপিং করে দাও যখনই গার্লফ্রেন্ডের ওয়েটিং দেখবেন হ্যাঁ তখনই তো রাগ উঠবো আর তখনই শরবত খেয়ে ফেলাইবেন দেখবেন একদম পানির মতো হয়ে গেছে আপনার রাগ হ্যাঁ জীবনটাই তামা তামা এত মজা শরবত একদম কুল তো বন্ধুরা কারে কারে এই মাথা ঠান্ডা করার এই শরবত খাওয়ান লাগবো টপা টপ একটু মেনশন করে দাও